ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে র‍্যাব। ভোরে কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রীপুরের একটি বাড়ি থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে বলে জানায় র‍্যাব। যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো জুয়াবিরোধী অভিযানের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। তামজিদ সুমনের রিপোর্ট। আমরা যেটা বলছি, সে সম্রাট হোক যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নিব। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণে অর্থ আয়ের জন্য ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম উঠে আসে। এরপর থেকেই সম্রাট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই আছেন এমন কথা উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদন ও র‍্যাবের বক্তব্যে। সর্বশেষ শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাটের বিষয়ে কথা বলেন। সম্রাট কেন গ্রেপ্তার হচ্ছে না? দেখুন, এইগুলি আপনারা অপেক্ষা করুন, আমি তো আগেও বলেছি অপেক্ষা করুন, সবই দেখতে হবে। মন্ত্রীর এমন বক্তব্যের পরদিন কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাড়ি থেকে সম্রাটকে আটক করল র‍্যাব। এ সময় তার এক সহযোগী আরমানকেও গ্রেফতার করা হয়। 18ই সেপ্টেম্বর চলমান ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগের কারণে যুবলীগ নেতা সম্রাটের নাম আলোচনায় আসে। অভিযানে যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা র‍্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হলেও সম্রাটের হদিস মিল ছিল না। অভিযান শুরুর প্রথম তিন দিন দৃশ্যমান থাকলেও পরে তার অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়। তবে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতেই ছিলেন তিনি এমন বক্তব্য উঠে এসেছে। অভিযান শুরুর পর গত 22ই সেপ্টেম্বর সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পাঠানো হয়। তার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। 1990 সালে ছাত্রলীগের নেতা ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগের একজন প্রভাবশালী নেতা হিসাবে পরিচিতি পান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামের স্থানীয় যুবলীগ নেতা নিজাম চৌধুরীর বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে র‍্যাব। দর্শক, আটকের বিষয়ে বিস্তারিত জানতে আমরা কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলেছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ জালালউদ্দিনের সাথে। নাটক শেষে অবশেষে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামের স্থানীয় যুবলীগ নেতা নিজামউদ্দিন চৌধুরীর বাড়ি থেকে গত মধ্যরাতে ঢাকা মহানগরের র‍্যাবের একটি অভিযান দল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে। এ সময় সম্রাটের সহযোগী আরমানকে ওই বাড়ি থেকে আটক করা হয়। র‍্যাব 11-এর সাথে যোগাযোগ করা হলে র‍্যাব 11 কুমিল্লা কোম্পানি কমান্ডার মহিতুল ইসলাম জানিয়েছেন, র‍্যাব 11 কুমিল্লা অঞ্চল সম্রাটকে আটক করেনি। তবে তিনি বলেছেন, ঢাকা মহানগরের র‍্যাবের একটি অভিযান কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানিয়েছেন, র‍্যাবকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করতে তার এলাকায় পুলিশ পাঠিয়েছেন। তবে স্থানীয় সমর্থিত অনেকেই বলেছেন, সম্রাটকে আটক করা র‍্যাব ইতিমধ্যে সম্রাটকে আটক করে ঢাকায় নিয়ে যাচ্ছে, এমন একটি তথ্য জানা গেছে স্থানীয় লোকদের মাধ্যমে।